হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সি প্রোগ্রামিংয়ের এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি কিছু কথা আপনাদের বলে নিতে চাই, একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা সাধারণত যেটা করেন, ইউটিউব থেকে কোনো একটা প্লেলিস্ট থেকে ভিডিও ডাউনলোড করার পর সেগুলো দেখা শুরু করেন, বাট আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা ভিডিওগুলো ইউটিউব থেকে দেখার চেষ্টা করবেন। কারণ দেখা গেছে অনেক সময় আমি যেটা করি, প্লেলিস্টে নতুন নতুন ভিডিও অ্যাড করি এবং ভিডিওগুলোর নাম্বার অনেক সময় আমাকে চেঞ্জ করতে হয়, কারণ নতুন নতুন হয়তোবা অনেক আইডিয়া বের হয় যেগুলো আমি অ্যাড করি পরবর্তীতে। সো এই জন্য আপনারা ইউটিউব থেকে সরাসরি ভিডিওগুলো দেখবেন, এতে করে সিকোয়েন্স মেনটেন রাখতে খুব সুবিধা হবে আপনাদের। ওকে, রাইট। তো আমি mat.h হেডার ফাইল নিয়ে কথা বলবো। এ পর্যন্ত mat.h হেডার ফাইলের যে ফাংশনগুলো ব্যবহার আমি আপনাদের দেখিয়েছি, abs দ্যাট মিন্স অ্যাবসোলিউট, স্কোয়ার রুট এবং পাও অর্থাৎ পাওয়ার, তো এই লাইব্রেরি ফাংশনগুলো কার আন্ডারে আছে, mat.h হেডার ফাইলের আন্ডারে আছে। তো এবার আমি আরও কিছু ফাংশনের ব্যবহার দেখাবো, লগ ফাংশন, লগ টেন, এক্সপোনেনশিয়াল যেটাকে আমরা ই টু দ্য পাওয়ার এক্স বলে থাকি, সাইন, কস, টেন, এগুলোর মান কীভাবে বের করতে হয় এই লাইব্রেরি ফাংশনের সাহায্যে। আমি ইনশাল্লাহ এই ভিডিও টিউটোরিয়ালে খুব সহজেই দেখাবো। ওকে, তো আমি সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদের কোড ব্লকসে। আপনার কোড ব্লকস ওপেন করে নেবেন, তারপর যেটা করবেন একটা নতুন একটা ফাইল তৈরি করে নেবেন। সো ফাইল, নিউ ফাইল, তারপর যেটা করব আমরা ফাইলটা সেভ করে নিচ্ছি ডেস্কটপে। যে কোনো কিছু নাম দিতে পারেন, আমি math1 দিয়ে দিচ্ছি। বেসিক স্ট্রাকচার তৈরি করার প্রয়োজন, সো বেসিক স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি, stdio.h। এবার যেটা করব, আমি একে একে সবগুলো লাইব্রেরি ফাংশনের ব্যবহার আপনাদের দেখাবো। উদাহরণস্বরূপ আমি ডবল এক্স ইকুয়াল একটা ভ্যালু নিয়ে নিচ্ছি 10.5। ওকে, এক্স এর এই ভ্যালুর জন্য আমি লগ এক্স এর মান বের করব, অর্থাৎ লগ 10.5 এর মান বের করব। সেই জন্য যেটা করতে হবে, সে ফর এক্সাম্পল একটা রেজাল্ট নামক একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে আমি যেটা করব, লগ লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করব, এর মধ্যে আমি এক্স এর মানটা দিয়ে দেব, অর্থাৎ লগ 10.5 এর মান বের করতে চাচ্ছি। তারপর যেটা করব, আমি প্রিন্ট করে দেব ফলাফলটা, প্রিন্ট রেজাল্ট, বা আপনারা চাইলে এখানে একটু সুন্দর করে যেটা করতে পারেন সেটা হচ্ছে লগ, দেন এইখানে % দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি লগ 10.5 ইকুয়াল মানটা আসার জন্য, সো এই জন্য % নিউ লাইন। সো প্রথম % প্রিন্ট করবে কার ভ্যালু, এক্স এর ভ্যালু। ওকে, দেন যেটা প্রিন্ট করবে সেটা হচ্ছে রেজাল্টের ভ্যালু। পারফেক্ট, এখানে ডবল ইউজ করেছি কারণ এই ফাংশনগুলো ডবল মান রিটার্ন করে, সেই জন্য ডবল ইউজ করাটা ব্যাটার। ওটা রান করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন লগ জিরো দেখাচ্ছে। ওকে, সো এখানে যে এররটা দেখাচ্ছে আসলে লগ জিরো এই কারণে দেখাচ্ছে কারণ আমরা % দিয়ে দিয়েছি, এখানে আমাদের উচিত ছিল % LF ইউজ করা এবং এইখানেও % LF ইউজ করা, আমি জাস্ট একটু খেয়াল করিনি সেই জন্য দুঃখিত। সো এবার পারফেক্টলি দেখাচ্ছে লগ 10.5 ইকুয়াল লগ 10.5 এর ভ্যালু দেখাচ্ছে। ওকে, আপনারা এখানে যেটা করতে পারেন, লগ 10 লাইব্রেরি ফাংশনটাও ইউজ করতে পারেন খুব সহজেই। আবার রান করে দেখাচ্ছি, সো এবার লগ 10 এর ভ্যালু দেখাচ্ছে, সো এখানে আমার করা উচিত ছিল লগ 10, তাহলে পারফেক্টলি দেখাবে। ওকে, আপনারা চাইলে এখানে লগ 10.1 এর ভ্যালু দেখতে পারেন, লগ 10.1 এর ভ্যালু দেখাচ্ছে 0। সো কিভাবে লগ এবং লগ 10 এই দুটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে হয় সেটা আপনারা বুঝে নিলেন। এবার আমি আপনাদের দেখাবো এক্সপোনেনশিয়াল ব্যবহার করাটা। সো ইএক্সপি জাস্ট এইখানে দিলেই হবে, এক্সপোনেনশিয়াল 1 এর ভ্যালু আমরা দেখতে চাচ্ছি, কোডটা রান করতেছি, দেখতে পাচ্ছেন এক্সপোনেনশিয়াল 1 এর ভ্যালু এতই আসতেছে, আপনাদের ক্যালকুলেটারেও চেক করে নিতে পারেন। ওকে, ফাইনালি যে ভ্যালুগুলো দেখাবো, সে ফর এক্সাম্পল এক্স এর ভ্যালু আমি এখানে দিলাম 0.35। সো এবার যেটা করতে চাচ্ছি, সাইন 0.35 এর মান দেখতে চাচ্ছি, তাহলে জাস্ট এইখানে চেঞ্জ করে দেবো সাইন। সো এবার যদি কোডটা রান করি তাহলে সাইন 0.35 এর ভ্যালু দেখাচ্ছে। ওকে, সো একইভাবে আপনারা কস, ট্যান, সেক, কোসেক এগুলো এখানে চেক করে দেখতে পারেন। তাহলে আশা করি এই লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। তো একটা বিষয় এখানে লক্ষ্য রাখতেছেন যে হ্যাঁ, এখানে আমি mat.h হেডার ফাইল ইউজ করেছি, তো আমি এখানে যেটা করি নাই সেটা হচ্ছে mat.h-টাকে ইনক্লুড করি নাই, বাট সেটা কম্পাইলার বাই ডিফল্ট করে নেবে, আপনাকে এটা না করলেও চলবে। ওকে, আমরা জানি যে এই ফাংশনগুলো mat.h হেডারের আন্ডারে আছে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।